আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং ডায়ের নতুন একটি রেসিপি দেখার জন্য। কুকিং ডায়ের আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ার জনপ্রিয় একটি স্ট্রিট জুসের রেসিপি। এটা কিন্তু এখন বাংলাদেশেও খুব জনপ্রিয়। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শরবতে মহব্বত বা মহব্বত কা শরবত। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং খুব অল্প উপকরণে অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। যেহেতু এবারে ঈদটা গরমের মধ্যে পড়েছে, তাই আপনারা চাইলে কিন্তু ঈদের সকালে এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। মহব্বত কা শরবত তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার ঠান্ডা বরফ ঠান্ডা দুধ নিয়েছি, তবে চাইলে আপনারা কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে কন্ডেন্স মিল্ক অথবা সিরাপ ব্যবহার করতে পারেন। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমি চিনিটাকে একটু ভালো করে দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। আমি এখানে দুধটাকে কিন্তু একদম বরফ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলাদা করে এখানে বরফ ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রু আফজা, আর এই রেসিপিটিতে কিন্তু অবশ্যই আপনাকে রু আফজা ব্যবহার করতে হবে। এখানে রু আফজার মাপটা কিন্তু আমি নির্দিষ্ট করে বললাম না, আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু রু আফজাটা দিয়ে নেবেন। আর রু আফজাটা দেওয়ার কারণে কিন্তু এই শরবতটার কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি দুধ এবং রু আফজাটাকে মিলিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে আলাদা করে বরফ ব্যবহার করছি না, তাই এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি এই রেসিপির সুপার হিরো তরমুজ, আর তরমুজটাকে ঠিক এরকম করে কুচি কুচি করে কেটে নিতে পারেন, আর এর থেকেও কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মতো তরমুজ ব্যবহার করে নিতে পারেন। তরমুজটা দিয়ে দেওয়া শেষ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি চিনি ব্যবহার করেছি, আর চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজেই হয়ে গেল শরবতে মহব্বত বা মহব্বত কা শরবত। আপনারা চাইলে কিন্তু এই ঈদের সকালে এই শরবতটি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এটা কিন্তু যথেষ্ট রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। আমি গ্লাসে সার্ভ করার আগে কিছু বরফ কুচি এখানে দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বরফ দিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।